আল্লাহ রাসূল পাহাড়ের ন্যায় অটল হয়ে সমস্ত বাধা বিঘ্ন সমস্ত গালি মারকে অবজ্ঞা করে তিনি এই সত্য নিয়ে সামনে আগালেন। কাফেররা দল বেঁধে ওনার চাচার কাছে আসলো। আয়েশা বলল, আপনার ভাতিজাকে বলেন এই জনগণকে ঐক্য করা বন্ধ করতে, নাহলে কিন্তু আমরা ব্যবস্থা নেব। চাচা ওনাকে ডাকলেন, বলছে ভাতিজা তারা আমার কাছে এই দাবি করে, এখন তোমার কি কথা? তারা বলে তুমি যদি বাদশাহ হতে চাও তোমাকে বাদশাহি দেওয়া হবে, তুমি যদি ধন চাও তোমাকে আরবের সেরা ধনী বানানো হবে, তুমি যদি সুন্দরী নারী চাও তোমাকে তাই দেওয়া হবে, তুমি যদি রোগগ্রস্ত হও তোমার রোগের চিকিৎসা করা হবে। তখন তিনি বুক টান টান করে দাঁড়িয়ে বললেন, চাচা শুনে রাখুন, তারা যদি এক হাতে চন্দ্র এক হাতে সূর্য এনে দেয় তবুও মুহাম্মদ এই রাস্তা থেকে পিছপা হবে না, হয় আল্লাহর বিজয় না হলে শাহাদাত। আবু বকর, ওমর, আলী, ওসমান, খাব্বাব, আম্মা খাদিজা, এই একদল ক্ষুদ্র জাতির প্রত্যেকের একই রকমের দৃঢ়তা ছিল, হাজারো অত্যাচারে তাদেরকে বিচ্ছুত করতে পারেনি, যার ফল আজকে আমরা মুসলমান দাবি করছি। অল্প কিছুদিন পর প্রমাণ হয়ে গেল যেই মানুষগুলি রসুলুল্লাহকে অত্যাচার করলো, সেই মানুষগুলি যারা প্রতিটা গোত্র থেকে একজন একজন তরুণকে বাছাই করে তলোয়ার দিয়ে পাহারা বসালো যে মোহাম্মদকে একসঙ্গে কুপ দিবি, টুকরা টুকরা করে ফেলবি, ওই খালিদরা ওই ইকরামারা তলোয়ার হুজুরের পায়ে সোপর্দ করলো, বলল যে এই তলোয়ার সারা জিন্দগি আপনার শত্রুতা করেছে, এখন সত্যের পথেই তলোয়ার পরিচালিত হবে। আজকের আগ পর্যন্ত সারা পৃথিবীতে আপনি ছিলেন আমাদের মধ্যে সবচাইতে ঘৃণিত, আপনাকে ঘৃণা করতাম, এখন থেকে আপনি আমাদের সবচাইতে আদর্শ পুরুষ, সবচাইতে প্রিয় মানুষ। এই মানুষগুলি পরিবর্তন হয়ে গেল সেই পরশ পাথরের ছোঁয়ায়।